আমার হাত ধরতে বললেন, চায়ের কাপটা ধরতে বললেন। বলবে তো সেটা, আমি তো ভাবলাম বুঝি ঢং করো না তো, নাও ধরো দেখি পেপারটা হাতে। As you wish, madam. পিছনে থেকে তাড়াতাড়ি উঠো, আমি পিছনে থাকবো। ম্যাডাম, আমি কি চাটা শেষ করতে পারি? ম্যাডাম, আপনি আমার উপর রেগে আছেন। পৃথিবীর কার উপর আমার কোনো রাগ নেই। কিন্তু ম্যাডাম, কি যে তখন থেকে ম্যাডাম ম্যাডাম করছো, আমি কি ফিল্মের নায়িকা? ফিল্মের না হোক, তুমি আমার তো নায়িকা। হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা। কি হলো? কাল দেরি করে ফেরার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এদিকে আজ তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বুঝলে মিথা, যা বলছিলাম, কি যে এক ঝামেলার চাকরি হয়েছে। রাজ্যের কাজের চাপ, তার উপর বিদেশি বস, কাজ ছাড়া কিছুই বোঝে না। আরে বাবা, তোমার দেশের লোক দিয়ে যা খুশি তাই করো, কিন্তু আমাদের তো ঘর সংসার আছে, বউ আছে। কি ব্যাপার মিথা, তুমি তো কিছুই খেলে না। এখন কি কিছু করছো? আমার উপর রাগ করে না খেয়ে থাকাটা কি ঠিক হবে? তোমার উপর রাগ করেছি কে বলো? আমি বলছি। দেখো, তুমি রাগ করে থাকলে সারাটা দিন আমার খুব খারাপ যাবে। না, খারাপ যাবে না। গতকাল দুপুরে তোমার ফেরার কথা ছিল, আমি না খেয়ে অপেক্ষা করেছি। দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা রাত তুমি ফেরোনি, কোনো খবরও দাও নি। আমাদের ফোন ডেট হলে পাশের বাড়ি থেকে ফোন করেছিলাম তোমার অফিসে, কেউ ধরেনি। কাছাকাছি একটা লোকও নেই যাকে দিয়ে খবর করাতে পারি। একা মানুষ আমি, কত রকম খারাপ চিন্তা আসে মাথার ভেতর। অথচ রাত 11টায় বাড়ি ফিরে নিজের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লে, যেন এটাই স্বাভাবিক ঘটনা। আই এম সরি মিতা। সরি বলেই তো সব কিছু শেষ হয়ে যায় না। এনিওয়ে, এ নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি আজ অফিসে যাব না। ছেলে মানুষই করো না, অফিসে যাও। কাল দুপুরে অফিসের একটা জরুরি মিটিংয়ে সাভার চলে গিয়েছিলাম। পাশের বাড়িতে ফোন করেছিলাম তোমাকে খবরটা দেবার জন্য, কিন্তু কেউ ফোন ধরেনি। ভাবলাম সাভার থেকে ফোন করব, কিন্তু কাজের ভেতর আর মনে ছিল না। তার উপর ফেরার পথে রাস্তায় জ্যামের মধ্যে প্রায় 2 ঘন্টা বসা। তোমার অবস্থা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমারও তখন কিচ্ছু করার ছিল না।
বিশ্বাস করো, বাড়ি ফিরে নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যে তোমার দিকে তাকাতেও কষ্ট হচ্ছিল। কেন এত রাগ করে আছো মিতা? রাগ কি তোমাকে মানায়? একবার আয়নায় দেখো তো। বাড়ি ফিরে আমি তোমার ঝলমলে মুখ দেখতে চাই। একবার আয়নায় দেখো তো। বাড়ি ফিরে আমি তোমার ঝলমলে মুখ দেখতে চাই। এবার চোখ বন্ধ করো তো। তোমাকে একটা জিনিস দিতে চাই। এবার চোখ খুলো তো। আই লাভ ইউ মিতা। এবার আসো। আচ্ছা মঞ্জু, সত্যি করে বলো তো, তুমি আমাকে কতখানি ভালোবাসো? হঠাৎ প্রশ্ন? বলোই না। একটু না, ফাজলাম করবে না বলছি, আমি কিন্তু সিরিয়াস, বলো না। মিতা, আকাশ তোমার খুব প্রিয়, তাই না? কতখানি প্রিয়? কতখানি প্রিয় তা পরিমাপ করতে পারবো না। ঠিক আমিও তোমাকে কতখানি ভালোবাসি তা পরিমাপ করে বলতে পারবো না। আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? This is the surprise for you. বাচ্চার ছবি মানে? মানে বোঝো না। ও, দ্যাটস গ্রেট! পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ সুসংবাদটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
নাও তাতে খেয়ে নাও তো খাবো না আহা ডাক্তার কি বলেছে মনে নেই খাও তো পানি হ্যালো হ্যালো আমি রিতা বলছি চিটাগং থেকে হ্যালো রিতা কি আশ্চর্য কদিন ধরে আমি তোমার কথাই ভাবছিলাম তাই আমি তো ভাবলাম তুমি আমার কথা ভুলেই গেছো তোমার কথা কি ভোলা যায় তা বলো কি মনে করে ফোন করেছো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে বেশ তো বলো টেলিফোনে বলা যাবে না সামনাসামনি বলবো তুমি একবার আসতে পারবে চিটাগং আমার তো একটু অসুবিধা তার চেয়ে তুমি চলে আসো না ঢাকায় তোমাকে আমার খুব প্রয়োজন প্রয়োজন হ্যাঁ বললাম না কদিন ধরে তোমার কথা ভাবছি কি ব্যাপার কদিন আগে মিতা আমাকে একটা বাচ্চার ছবি প্রেজেন্ট করেছে এরপর সে যা করছে আমি একদম বেসামাল হয়ে পড়েছি রীতিমতো নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করে দিয়েছে বাচ্চার ছবি প্রেজেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট কি বলছো আবল তাবল আবল তাবল নয় কদিন ধরে মিতা খায় না দায় না বলে মাথা ধরে খেতে ইচ্ছে করে না কিছু বুঝতে পারছো পাচ্ছি আমাকে কনগ্রেচুলেট করলে না তুমি খুশি হও নি হয়েছি কনগ্রেচুলেশনস থ্যাংক ইউ তাহলে তুমি আসছো আমি কালি মহানগরে আসছি তুমি স্টেশনে থাকো ওকে আই উইল বি দেয়ার ইন রাইট টাইম আমি কিন্তু এখন নিশ্চিন্ত মিতার সব দায়িত্ব এখন তোমার সে নিয়ে তোমাকে ভাবতে হবে না সবকিছু কেমন ম্যানেজ করে ফেলি দেখবে আসি রিতা আয় উপরে চল এখনই কি করে বলবো আমি বলে দিতে পারি তোর মেয়ে হবে তুই আগের চেয়ে সুন্দর হয়েছিস তুই এত কিছু জানবি কি করে না আচ্ছা মঞ্জু ভাই কি চায় ছেলে না মেয়ে মেয়ে আর তুই আমিও নাম ঠিক করেছিস এখনই কি নাম ঠিক করবো ঠিক যখন করিস নি আমি যা বলবো তাই কিন্তু রাখতে হবে ঠিক আছে দেখা যাবে আর কাউকে দেখছি না কাজের লোকটুক নেই না একটা ছিল কদিন আগে চলে গেছে আর কাউকে পাচ্ছি না বলিস কি
তুই এই শরীর নিয়ে এত কাজ করতে পারিস? কি করব, তোর মঞ্জু ভাই মাঝে মাঝে সাহায্য করে, কিন্তু ও তো খুব ব্যস্ত। ঠিক আছে, নো প্রবলেম, এখন থেকে সব কাজ আমি করব। এ সময় শুয়ে আছো যে? খুব উইক লাগছে। এত শুয়ে থাকলে উইক তো লাগবেই, একটু হাঁটাচলা করো। আজকে খেতে পেরেছিলে? অল্প। ওষুধগুলো খেয়েছিলে? কদিন পরে সব ঠিক হয়ে যাবে। রিতাকে দেখছি না যে? ও বড্ড পাগলামি করছে। পাগলামো করছে? বলল আজ থেকে আমার ছুটি, সংসারের সব কাজ ও করবে। রিতা তোমার খালাতো বোন মনেই হয় না। মনে হবে কেন? খালা খালু যে বছর লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা যান তখন ওর বয়স 4 বছর। সেই থেকে আমাদের বাড়িতে ও আমার আপন বোন হিসেবে বড় হয়েছে। কোথায় সে? রান্নাঘরে। এই যে রিতা, তোমাকে বেশ ঝামেলায় ফেলে দিলাম। ঝামেলা কোথায় দেখলে? এই যে এত কষ্ট করছো। নাই, তোমার জন্য একটু কষ্ট করলাম। আমার জন্য নয়, বলো মিতার জন্য। একই কথা, তোমার জন্য করলে মিতার জন্য করা হবে। আচ্ছা রিতা, কি যেন জরুরি কথা বলবে বলেছিলে? কদিন ধরে ভাবছি কথাটা তোমাকে কিভাবে বলবো। সিরিয়াস কিছু বলো। তুমি রাগ করবে না তো? পাগল, রাগ করবো কেন বলো? আগে আমার মাথায় হাত দিয়ে বলো, মিতাকে বলবে না? মিতা জানতে পারলে আমাকে জবাই করে ফেলবে। কি এমন কথা যে মিতাও জানতে পারবে না? অত্যন্ত গোপন কথা। ওই আমার মাথায় হাত রাখো। ঠিক আছে, এই যে রাখলাম, বলো। মিতা তোমাকে ডাকছে, যাও, রাখতে বলবো। ঠিক আছে। একটু দেরি হবে, তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ। আমাকে ঘন্টাখানেক সময় দেওয়া যাবে? অফিসের একটা জরুরি রিপোর্ট তৈরি করছি, বসের কাছে কাল সকালে সাবমিট করতে হবে। আমি তাহলে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে,
মঞ্জু বলো, রিতার রান্না বেশ ভালো তাই না? হুম, তোমার ভালো লেগেছে? ভালো। শুধু ভালো? আমার তো মনে হয় রিতা আমার চাইতেও ভালো রাঁধে। কিন্তু আমি তোমার রান্নায় অভ্যস্ত হয়ে গেছি, অন্য কারো রান্না আমার তেমন ভালো লাগে না। সত্যি বলছ? হুম। আমি কি ভাবছি সেটা বড় কথা নয়। আমাদের কনজারভেটিভ সোসাইটিতে ন্যায় অন্যায় নির্ধারণ করে সমাজ। এই সমাজের বাইরে আমাদের কিছুই করার নেই। আজ রিতা সারাক্ষণ মুখটা ভারী করে রেখেছে, কি হয়েছে ওর জানো কিছু? আমি জানবো কি করে, তোমাকে কিছু বলেনি? জিজ্ঞেস করেছিলাম, বললো কিছু না। তোমারই তো বোন, ওর মনটাও নিশ্চয় তোমার মতো বৈশাখের আকাশ, কখন মেঘ জমে কখন কেটে যায় ধরা মুশকিল। ধরা মুশকিল? সেদিন যে বললে আমার দৃষ্টি দেখেই বলে দিতে পারো মনের ভিতর কি হচ্ছে? তা অবশ্য পারি, কিন্তু ম্যাডাম সেজন্য আমাকে দীর্ঘ 5 বছরের কঠোর সাধনা করতে হয়েছে। মিতা, আমার সাথে একটু বাইরে চল না। বাইরে কোথায়? মার্কেটে কিছু কেনাকাটা আছে। কিন্তু এই অবস্থায় মুভমেন্ট, ডাক্তার বলেছেন। ও ঠিক আছে, থাক, আমি একাই যেতে পারবো। না না, একা কেন যাবি, ঢাকায় তুই নতুন এসেছিস। এই তুমি ওকে মার্কেটে নিয়ে যাও। আমি তো এখন যেতে পারবো না। কেন? তোমাকে বললাম না, সাভার যেতে হতে পারে, প্রজেক্ট ইন্সপেকশন। সাভার যাওয়ার প্রোগ্রাম তো ফিক্সড হয়নি। তা হয়নি, তুমি ওকে মার্কেটে নিয়ে যাও। তোমার অফিস থেকে খবর এলে আমি ম্যানেজ করব। ঠিক আছে, চলো। আসি রে।
এভাবে কথা না বলে মুখ ঘুরিয়ে থাকাটা ইনডিসেন্ট লাগছে। মার্কেটে যাবে বললে অথচ নিয়ে এলে এখানে, ব্যাপার কি? বাসায় কথা বলার অসুবিধা তাই। কি কথা? কাল রাতে তুমি হ্যাঁ না কিছুই বললে না। তোমাকে হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমি চাই তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাতে। আমি কোনো অবাস্তব কাজ করিনি। তুমি এখন ঘোরের মধ্যে রয়েছো রীতা, কোনটা বাস্তব কোনটা অবাস্তব তুমি বুঝতে পারবে না। কাউকে ভালোবাসা কোনো কঠিন কাজ নয়, কঠিন হচ্ছে ভালোবাসাকে প্রতিষ্ঠিত করা। তুমি ঘোরের মধ্যে ভালোবাসার স্বপ্ন দেখছো, আর আমার উপর চাপিয়ে দিয়েছো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব। থাক, তোমাকে কিছুই করতে হবে না। করতে তো হবেই, আমি কারো ভালোবাসাকে অপমান করতে পারি না। এবার একটু হাসো তো, আমি ধন্য হই। থ্যাঙ্কস ফর দ্য সুইটেস্ট স্মাইল। মিতা, একটা দরকারি জিনিস ফেলে গেছি। জিনিস কি? তোমার হাসি। থ্যাঙ্কস ফর দ্য সুইটেস্ট স্মাইল। খুব সুন্দর, মঞ্জু ভাইয়ের পছন্দ। কি আশ্চর্য মনের মিল ভাই, আমিও মনে মনে এই শাড়িতে কিনব ঠিক করেছিলাম। আর এই চেনটা মঞ্জু ভাই আমাকে গিফট করেছে। বললাম কিসের জন্য? বললো আমি নাকি তোদের খুব ভালো সার্ভিস দিচ্ছি। ঠিকই তো। তোরা বস, আমি চা নিয়ে আসি। তুই আবার চা করতে যাবি কেন? আমি তো এখন বেশ শুদ্ধ। মঞ্জু ভাই, আমার প্রয়োজন তাহলে মিটলো। এত তাড়াতাড়ি? সবে মাত্র শুরু, আগামী 6 মাস তোমার কোনো ছুটি নেই। শাড়িটা তোমাকে বেশ মানিয়েছে। কার পছন্দ দেখতে হবে তো। মিতা, কোথায় আছো? এদিকে এসো, আমরা ধাঁধারা সো জমাতে চেয়েছিলাম। তোমরা জমাও, আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে কেন রে? বাহ, রান্না করতে হবে না? তোকে না বলেছি রান্না বান্না তোর কিছুই করতে হবে না? আমি আছি কি জন্যে? রীতা ঠিক বলেছে মিতা, ভারী কোনো কাজ করা তোমার এখন ঠিক হবে না। টুকটাক কাজগুলি করো, জাস্ট ফর লাইট মুভমেন্ট। তোমরা বসো, আমি রান্নাঘরে যাচ্ছি।
মিতা কোথায়? ও চলে গেল তো। দাদার আসর জমলে না? তুমি ছাড়া দাদার আসর জমে? তোমাকে নিয়ে খুব চিন্তায় আছি। তোমার ভালোবাসার ব্যাপারটা অবহেলা করতে পারছি না, গ্রহণও করতে পারছি না। তুমি ছাড়া আমার কোনো উপায় নেই বলে বড় আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি নিজে কোনো বাধা নয়, আমি ভাবছি তোমার বাবা মা আত্মীয় স্বজন এদের কিভাবে বোঝাবে। সবাই তোমাকে ভুল বুঝবে, তবু আমার ভালোবাসার জন্য তুমি এটুকু রিস্ক নিতে পারবে না। মিতা, এদিকে মঞ্জুবাইয়ের সাথে গল্পে মেতে আছিস, ওদিকে চুলের মাংস চড়িয়েছিলি ভুলে গেছিস? সব পুড়ে গেছে। সরি, তুমি আজ কোনো কাজে গেলে না? আজ কোনো কাজ নেই। কাজ নেই নাকি কাজ করতে ইচ্ছে করছে না? তোমার চুল উঠে যাচ্ছে মিতা। শুনলাম বাজারে নতুন একটা ভিটামিন অয়েল বেরিয়েছে, খুবই নাকি এফেক্টিভ। চলো না নিয়ে আসি, ঘুরেও আসা যাবে। ও ভালো কথা, আমাদের নতুন অতিথির জন্য নতুন নতুন জিনিস কিনতে হবে না? ছোট ছোট বালিশ কিনতে হবে, ছোট ছোট কাপড় কিনতে হবে, ছোট মশারি কিনতে হবে, আর 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 কি যেন বলেছিলে। মাঝে মাঝে মনটার যে কি হয় কোনো কারণ খুঁজে পাই না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি যদি কোনো অন্যায় করে ফেলি তুমি কি করবে? তার প্রতি ধরো তোমার প্রতি, বাবা মার প্রতি, পুরো ফ্যামিলির প্রতি। তুমি অন্যায় করতে পারো এমন কোনো সত্যি আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, তোমাদের ফ্যামিলিতে আমার অবস্থানটা কেমন? ভালোই তো, এ কথা বলছো কেন? আমি যদি কোনো অন্যায় সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিই তারা কি মেনে নেবে? বলা মুশকিল। বাবাকে তো তুমি চেনো, আভিজাত্যের প্রশ্নে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না। ফ্যামিলির সম্মান নষ্ট হতে পারে এমন কিছু করতে আমরাও কল্পনা করতে পারি না। কিন্তু তুমি এসব নিয়ে ভাবছো কেন? কি হয়েছে তোমার? কিছু না। Thank you.
মাসুর রাত, দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ রাত। এই রাতে আমি আর কিচ্ছু চাই না, অর্থ না, ঐশ্বর্য না, শুধু ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। বলো, তুমি কখনো আমার ভালোবাসাকে অপমান করবে না? সমাজ যদি আমাদের স্বীকৃতি না দেয়, তাহলে বাসর রাত আমার জীবনে অনেক রাতের মতো একটি সাধারণ রাত হয়ে থাকবে। তাতে গতি নেই। ভালোবাসার জন্য আমি মরে যেতেও রাজি। তুমি শুধু আমাকে কথা দাও, কখনো শূন্য হাতে ফিরিয়ে দেবে না। বলো। তুমি বলেছিলে একটা বুদ্ধি বের করবে। একটা উপায় তো হবেই, তুমি এত ভেঙে পড়ো না। এতক্ষণ কোথায় ছিলে? মঞ্জু ভাইয়ের কাছে। কেন? তোমাকে তা বলা যাবে না। না বললেও ভেবেছ আমি কিছুই বুঝি না? ছি, আমার বোন হয়ে তুমি। আমি কোনো অন্যায় করিনি। হ্যালো। ও, তুমি? না, কোনো অসুবিধা নেই। বলো। মিতা, মিতা ঘুমোচ্ছে। আমি আর কি করবো, এখন তো একটাই কাজ, অপেক্ষা। কবে যে আমাদের মাঝে দেয়ালটা ভেঙে গুড়িয়ে যাবে। আমি তো চেষ্টা করেই যাচ্ছি। মিতা এখনো কিছু টের পায়নি। ঠিক আছে, তাকে দেখছি না যে, ওকে ডাকো। ও এখন খাবে না। কেন? ওর শরীর খারাপ। তুমি শুরু করো, আমি চা নিয়ে আসছি। Thank you.
হাই রিতা, শুয়ে আছো যে? নাস্তা করবে না? আমার খেতে ইচ্ছে করছে না। নিশ্চয় মন খারাপ করে আছো। এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যাই ঘটুক না কেন আমি তোমার পাশে আছি। সত্যি তুমি পারবে? তোমার জন্য আমি সবকিছু করতে পারি রিতা। তুমি আমাকে এত ভালোবাসো। মঞ্জু, এদিকে এসো। তোমার সাথে কথা বলতেও আমার এখন ঘৃণা হচ্ছে। আমার এই অবস্থা না থাকলে আমি আমি তোমাকে ডিভোর্স করতাম। রিতা, সবকিছুর একটা সীমা আছে। তুমি না জেনে যাতা বলে যাচ্ছ, আমারও ধৈর্যের একটা সীমা আছে। কি করবি? মারবে? মারো, তাও তোমার পক্ষে সম্ভব এখন। মেরে মেরে আমাকে একেবারে শেষ করে দাও। মারো, আমি আর সহ্য করতে পারছি না। রিতা শোনো, ডোন্ট টাচ মি। আমি তোমাকে আর বিশ্বাস করি না। ইউ আর এ লায়ার। রিতা শোনো, রিতা কমলাপুর রেল স্টেশন। যথেষ্ট হয়েছে। আমার জীবনটা শেষ করার জন্য তুই যথেষ্ট করেছিস। এই নে ট্রেনের টিকিট, সোজা চিটাং চলে যাবি আজই এক্ষুনি। দাঁড়াও বেটা,
কোথায় যাচ্ছ? চিতাবাবু। কেন? আমি ওকে যেতে বলেছি। অসম্ভব। রিতা, রিতা যাবে না। রিতা যাবে। তুমি মারাত্মক ভুল করছো রিতা। হ্যাঁ, মারাত্মক ভুল করেছি বলেই তো আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। কিন্তু দোহাই তোমার, ওর জীবনটা তুমি ধ্বংস করো না। রিতা দাঁড়াও, যেও না। না, তুমি ওকে আটকাতে পারবে না। ও গেলে সর্বনাশ হয়ে যাবে রিতা। সর্বনাশ তো হয়েই গেছে, আর কত সর্বনাশ হবে? ভুল বুঝে এত নির্দয় হলো না রিতা। আমি তোমাকে সব খুলে বলবো, আগে ওকে আটকাও। না, তুমি একই করলে রিতা। বড় আশা নিয়ে রিতা আমার সাহায্য চেয়েছিল, এভাবে ব্যর্থ ফিরে গেলেও একটা অঘটন করে বসতে পারে। সাহায্য, অঘটন, এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে বলতে রিতা বারণ করেছিল। কি বারণ করেছিল? রিতা একটা ছেলেকে গোপনে বিয়ে করে ফেলেছে। কি বললে? বিয়ে? হ্যাঁ, একটা সাধারণ গরিবের ছেলেকে দীর্ঘদিন ধরে ভালোবাসে রিতা। ছেলেটাকে কদিন আগে সে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। এ বিয়ে তোমাদের ফ্যামিলি মেনে নেবে না রিতা ভালো করেই জানতো। আমাকে অনুরোধ করতে এসেছিল আমি যেন বিষয়টা মিটিয়ে দেই। বিশ্বাস না হয় দেখাচ্ছি। এই দেখো রিতার বিয়ের কাবিন। আর এই দেখো যার সাথে তোর বিয়ে হয়েছে তার ছবি। আমরা দুজনে মিলে তৃতীয় পক্ষের জন্য ফাইট করবো।